আসসালামু আলাইকুম ভিয়াস আসলে আপনারা সকলেই ভালো আছেন তো আমি সাকিব আবার আপনার মধ্যে চলে আসলাম তো বেশি বকবক করব না কারণ হচ্ছে আপনারা কেউ আমার বকবক কিন্তু পছন্দ করে না আরেকটা হচ্ছে আপনারা যদি চান যে না সাকিব ভাই আপনি আপনার আগের টাইপের ভিডিওগুলো বানান ঠিক আছে যেভাবে আমাদের একটু মজা দিতেন এরকম টাইপে বানান তাহলে যে আপনারা যদি কমেন্টে যদি আমাকে সাপোর্ট করতেন ঠিক আছে যেটা সাপোর্ট ওইটাই আমি বানাবো যদি আপনারা বলেন না সাকিব ভাই এখন যেরকম বানাচ্ছেন এই নর্মাল টাইপের ভিডিওটা অনেক ভালো লাগে আপনার যদি যারা নর্মাল টাইপের ভিডিও তারা অবশ্যই লাগবেন যে নর্মাল আর যারা মানে মজা টাইপের ভিডিও তারা মজা মজা লাগবেন বুঝছেন তো জাস্ট আমি দুইটা বলে দিলাম তো আপনি দুইটা থেকে যে কন্টেন্টটা আমাকে বাঁচাই দেবেন ঠিক আছে আপনারা যে কন্টেন্টটা চান আমি সেই কন্টেন্টে কিন্তু ভিডিওটা বানাবো আর অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক চাই বুঝছেন কারণ হচ্ছে ভাই এর আগে ভিডিওতে ভাই এত ডিসলাইক পুরো মাথা হ্যাং কে আর কমু তো বেশি তো বলে গেছে সরি তার জন্য তো চলে গেলাম প্রথমে আপনাকে দেখাবো আপনারা যদি দেখলেন যে বিট করে আর্নিং ক্লিকে ক্লিক হ্যাঁ এটা আসলে অনেক আপনাকে কী বলবো সেটি এত ভালো জাস্ট ক্লিক করলে আর্নিং আমি দেখে যে আপনারা অনেকে চিনেন আমি এবং কি আমি আপনাদের সাথে নতুনভাবে কাজ করব ঠিক আছে আমি এইটে এইটে বেস্ট চেঞ্জ আপনার কিন্তু অনেকজন অ্যাকাউন্ট আছে আমি জানি সবারই অ্যাকাউন্ট থাকে তো যারা আমার সাথে নতুনভাবে কাজ করতেছেন তারা করতে পারেন ঠিক আছে আমি কিন্তু নতুনভাবে কাজ করি এখানে কিন্তু আমার আগে একটা অ্যাকাউন্ট আছে বাট আমি আপনাদেরকে নিয়ে কাজ করবো ঠিক আছে নতুন একটা গ্রুপ ক্রিয়েট করবো আমি একটা নতুন একটা গ্রুপ গ্রুপ ক্রিয়েট করে বলছি হোয়াটসঅ্যাপে জাস্ট ওইখানে আসবেন আসার পর ওইখানে জাস্ট আমরা যার যার অ্যাপসে ক্লিক করব ঠিক আছে আমিও করবো আপনারটা আপনার আমারটা করবেন ঠিক আছে জাস্ট আমরা আমরা করবো যদি আপনার চান যে আমি হ্যাঁ আমরা নতুনভাবে করবো আমার সাথে করবেন ঠিক আছে একদম নতুনভাবে আর যারা করেন তারাও করেন ভাই আর এখানে আমার অনেকগুলো ট্রিক্স আছে ভালোভাবে কীভাবে আরো বেশি ইনকাম যদি আপনি চান যে সাকি ভাই এটা থেকে আপনার আরো ভালোভাবে কী বেশি ইনকাম করে ওইটা একটা টিপস দেন ওইটার আমি একটা ট্রিক্স দেব সব সময় সব ধরনের ট্রিক্স আছে এমনকি আরেকটা কোয়ালিটি হচ্ছে আপনার যদি চান না শাকিবে না আমরা ইয়ে হ্যাকিং এর বিষয়ে ভিডিও চাই যাতে আমরা হ্যাক করে যাতে আমরা একদম সিম্পলভাবে হ্যাক যাতে মানে কেউ রকম বুঝতে পারে না যে আপনি ওটা হ্যাক করছেন এরকমভাবে ট্রিক্স দিতে পারবো আমি বুঝছেন যদি চান যদি বলেন হ্যাঁ সাকিব আমরা হ্যাকিং ট্রিক্স চাই আমরা মানে হ্যাকিং করে রান্নিং করতে চাই তাহলে বলেন ড্রেস সেট করে দিব তো যাই প্রথমে আপনারা চলে যাবেন এই যে দেখেন এফ্লাইট মার্কেটে দেখতেছেন এখানে যান আপনারা আমার লিঙ্কটাতে ক্লিক করবে এরকম একটা লিঙ্কে চলে আসবেন জাস্ট এই অ্যাপ্লাইটে মার্কেটে ক্লিক করে চলে আসবেন তো আসার পর এখানে আপনারা যে আমার কিন্তু এখানে একটা অ্যাকাউন্ট আছে অলরেডি ঠিক আছে আমি জাস্ট ওইটা বাদ দিলাম এখন আপনাদের সাথে নতুনভাবে কাজ করব তো এই রেজিস্টারে দেখতেছেন রেজিস্টারে ক্লিক করবেন এই আমি রেজিস্টারে ক্লিক করলাম আমি কিন্তু আপনাদের সামনে অ্যাকাউন্ট করতেছি ঠিক আছে যাতে আপনারা বুঝতে পারেন আসলে আমি চাই আপনার যত প্রকার যেভাবে পারেন বোঝাতে ঠিক আছে স্যালার মতো আমি মানে আপনাদেরকে বোঝানোর জন্য অনেক চেষ্টা করছি তারপর দেখুন এখানে কিন্তু অনেক জিনিস আসে ঠিক আছে এইগুলো একটু পরে নিতে পারেন এই যে দেখুন মানে এক্সচেঞ্জ করা যায় ঠিক আছে কিন্তু সকল প্রকার এক্সচেঞ্জ করা যায় এখানে অনেকগুলো আছে এগুলো পড়ে নেবেন এগুলো হচ্ছে এক্সচেঞ্জ আপনার প্রফিট কীরকম তো এই জন্যে আমি চাচ্ছে এখান থেকে আমি একটা জাস্ট এই জন্য এই জন্যে দিয়ে দিই ঠিক আছে আমি দিয়ে দিলাম আমার নামটা লাইফ স্টাইল তো আমি দি দিলাম আমার নামটা সেইগুলো স্টাইল এখন আমার ইমেল চাচ্ছে ঠিক আছে আমি জাস্ট আমার ইমেলটাই দিদি লাইফ স্টাইল আপনার জানেন আমার ইমেলের সাথে যোগাযোগ করতো নাকি সেটা কিন্তু আমার রিয়েল ইমেল যা যেটাকে বলা হয় আমি পাসওয়ার্ডটা দিই তো আমি কিন্তু পাঁচশো দিয়ে দিচ্ছি আর একটা কত মনে করবেন ঠিক আছে আপনাদের সকল বলো ভাই প্লিজ আপনাদের হাতে ধরে প্লিজ আপনাকে ভিডিওটা টানিয়ে না এখানে কিন্তু আপনার একটা ইয়ে আছে আপনার সাইন সময় কিন্তু ভিডিও টানবেন না এই যে দেখুন এখানে সকল প্রকার টিক দিয়ে দেবেন আমি দেখাই একটা দুইটা বাট একটা টিক দেবেন না আমি আপনাদেরকে বলে দিই কোনটা ঠিক দেবেন না নাহলে কিন্তু আপনার আর্নিংটা হবে না ভাই এই যে দেখছেন এগুলো সব ঠিক দিয়ে দেবেন এই যে এটাতে দেবেন সরি এটাতে আসলে আমি একটু ভিড়িভে নিই ঠিক আছে সে দিয়ে ক্লিক করে বলেছে তো আমি আগে করি নিই এই দেখুন ইয়া ট্রাফিক লাইট আর এখানে লাইট কোথায় আরে কোথায় যে ছোটো হয় না লাইট কোথায় লাইট তো দেখি না এই যে একটা দেখছি দুইটা দেখছি তিনটে দেখছি ঠিক আছে লাইট তো আমি দিয়ে দিলাম ভেরিফাই আরে কী যে করলাম হ্যাঁ ভেরিফাই একশো ভেরিফাই আরে বজ্জাত একটা মানুষ এ বেরি বেদে ক্লিক করলাম হ্যাঁ হয়েছে এখন আমি আপনাকে বলি এই যে দেখছেন আমি যেরকম করছি প্লিজ অনুরোধ করবো আপনারা অবশ্যই এরকম আর আপনাদের সবাইকে বলবো যে আপনার যদি আমার সাথে নতুনভাবে কাজ করতে অবশ্যই আমার অ্যাকাউন্টের লিঙ্কটাতে ক্লিক করে নতুনভাবে কাজ করেন কি আপনাদের জন্য গ্রুপ আছে বুঝছেন আপনারা ভালো একটা আর্নিং ওইটার আমি ট্রিক্স দিব বুঝছেন সব কিন্তু ট্রিক্স পাবেন অবশ্যই আপনি একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে অবশ্যই জানাবেন ভাই ট্রিক্স চাই নেক্সট ভিডিও এটা আপনার বললে যে ভাই এটা নেক্সট ভিডিও চাই দিব বলেন ভাই হ্যাকিং টিপস চাই দিব ভাই মদার টিপস চাই দিব ভাই আপনি এরকমভাবে কত বলেন দিব যা বলেন তাই পাবেন বুঝছেন আপনারা যাই বলবেন আমি তাই বুঝছেন কারণ হচ্ছে ভাই আপনারা দেখবেন আমি তো না আমি আপনাদের হেল্প করার জন্য ট্রাই করতেছি তো এই দেখছেন এই ফর্মটা কোন বাট এটাতে কেউ টিক দিবেন না এই বলেছিল এটাতে ক্লিক দিয়ে না এখানে হচ্ছে কমফ্রম আই কনফার্ম দ্যাট আই ডিড নট মানে ওরা বলছে যে আপনারা আপনি ওদের রুলস মানেন না ঠিক আছে আপনি ওদের রুলস না মেনে অ্যাক্ট ও কোশ্চেন এইটা হচ্ছে এটাই আমি আপনাকে দেখাই এই দেখছেন এই টিক চিহ্ন যেটা দেন এটা মানানো হচ্ছে এটাই যে আপনি ওদের রুলস মানবেন না ঠিক আছে এমনকি ওদের রুলস অনুযায়ী কাজ করেন এটা আপনি যদি এটা টিক দিয়ে দেন তাহলে কিন্তু ওরা আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেবেন কি আপনি করলে কিন্তু পেমেন্টটা পাবেন না কারণ হচ্ছে ওরা আপনি ওদের রুলস মানে ওদের রুলস ভঙ্গ করছেন আপনি ওইটা টিক দিয়ে দিচ্ছেন ঠিক আছে তার ফলে তো আপনি অবশ্যই এটা টিক দেবেন না কেউ তারপর আপনার রেজিস্টারে ক্লিক করুন আমি সরাসরি রেজিস্টারে ক্লিক করি আমি কিন্তু ভাই আপনাদের মাঝে অ্যাকাউন্টটা করছে এমনকি আপনাদের সাথে নতুনভাবে কাজ করছে দেখি আপনাদের মাঝ থেকে কীরকম একটা প্রফিট পাওয়া যায় এখানে কী বলছে দ্য পাসওয়ার্ড মে কন্টেন্ট অনলি লেটার আছে এখানে একটা লেটার দিতে হবে আমি একটা লেটার দিয়ে দিই তো আমি দিয়ে দিছি ঠিক আছে এখন আমি জাস্ট আবার ট্রাই করি আর অবশ্যই আপনারা কিন্তু ফার্স্ট একটা বড়াতে দেবেন ঠিক আছে এখানে কিন্তু আমার বলে দিছে যে বড়াতে দিইনি এ আবারও আসছে রে এখানে বলছে দ্য পাসওয়ার্ড মে কন্টেন অনলি লেটার অনলি লেটার অ্যান্ড ডিজিটাল আচ্ছা আমি দিয়ে দেখি আবার নতুন করে তো আমি এবার দিছি দেখি আবার ট্রাই করি এবার হয় কি না আসলে আমি বুঝতেছি না এটা সমস্যা একটু দেখাচ্ছে হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে দেখছেন এই যে দেখুন আমার অ্যাকাউন্ট হয়ে গেছে দেখুন দ্য রেজিস্ট্রেশন হ্যাজ বিন সাকসেসফুল কমপ্লিট তা আমি এখানে সেভ করে দিই এখানে সেভ করলে কারণ হচ্ছে মানে আপনি লগ ইন করলে এই যে দেখুন লগ ইন করলে কিন্তু আপনাকে আর পাসওয়ার্ড এগুলো দিতে হবে না ঠিক আছে আপনারা করে নেবেন না হয় আপনারা আবার নতুন নতুন করে লগ ইন নেবেন দেখছেন আমার কিন্তু অটোমেটিক বসে গেছে এগুলো দাস আমি একটা পাসওয়ার্ডটা দেখুন অটোমেটিক চলে আসবে আমি কিছু করতে হবে না তো দাদা টুইট করি এই এবং কি ওর একটা ইয়্যাপ আছে মেসেজ দেখি মেসেজটা নিয়ে হ্যাঁ রেজিস্ট্রেশন কমপ্লিট ফ্ল্যাট মার্কেট আচ্ছা যা কমপ্লিট হয়েছে এটা বলছে আচ্ছা পাসওয়ার্ডটা দিই তো এই যে দেখুন আমি দিয়ে দিলাম আমার পাসওয়ার্ড আমি এখন লগ ইন করতেছি হ্যাঁ দেখুন লগ ইন হয়ে গেছে ঠিক আছে তো এই যে দেখুন এটা কিন্তু আমার একদম নতুন বাট আমি এই যে দেখুন আমি এই লিঙ্কটা কিন্তু আপনাদের মাঝে শেয়ার করবো আমি সেভ করে দিই আমি এই লিঙ্কটা শেয়ার করি ঠিক এটা কিন্তু আমার লিঙ্ক রেফারেল লিঙ্ক অবশ্যই আপনারা সবাই এই লিঙ্ককে কাজ করুন যদি আমার আমার সাথে নতুনভাবে কাজ করতেছেন আমি আশা করছি আপনার নতুনভাবে আমার সাথে কাজ করলে আপনারা কিন্তু ভালো একটা আর্নিং করতে পারবেন আর যারা আগে অ্যাকাউন্ট আছে তারা যদি চান না আমরা আগে এখন একার এখন রাখেন সমস্যা না ভাই আর যারা এটাতে এখন অ্যাকাউন্ট করে নাই তারা করে নিন এবং কি যারা নতুনভাবে করতেছেন করে নিন ঠিক আছে এবং আমাদের সাথে কাজ করুন আমি কিন্তু আপনাদের সাথে নতুন করতেছি ঠিক আছে যদি দেখুন কফি করে নিলাম জাস্ট আপনারা যেটা আমি শেয়ার করে দেবো আর এখানে এখানে আসে যে দেখুন এখানে আরও অনেক সেই বিটিসসি এ ফসেট এখানে আসে এখানে আপনি অ্যাড্রেসটা দিয়ে জাস্ট আচ্ছা এখানে তো আর একটা জিনিস করতে হবে আমি আপনাকে দেখাই এ দেখুন অ্যাকাউন্ট এ দেখুন অ্যাকাউন্ট ফর ওয়ালেট এখানে আপনাদেরকে একটা ওয়ালেট অ্যাড করতে হবে তো অ্যাকাউন্টটা অ্যাড করার জন্য আপনাকে যেতে হবে আপনার কয়েন বেস অ্যাকাউন্ট আর ভাই যারা এখানে কয়েন বেস অ্যাকাউন্ট চিনেন না বুঝেন না ভাই ওইটা নিয়ে একটা ভিডিও বানা আছে ভাই প্লিজ দেখে নিলাম কি আপ আমাদের একটা ওয়েবসাইট আছে ঠিক আছে ওইটাতে আপনি যান গিয়ে দেখবেন যে অনলাইন বিষয় ওইখানে ডাইরেক্ট ক্লিক করে ধরে রাখবেন তারপর এখানে দেখবেন যে আপনার চ্যামে অনেকগুলো শো করবে আমি যা আস একটু নিয়ে নিই একটু উইট করেন মাই অ্যাড্রেস তো আমি একটু কপি করে নিয়ে নিলাম জাস্ট আমি এখন জাস্ট টু ওয়েট এখানে আমি বসাই দিলাম ঠিক আছে ক্লিক করে দিলাম আমি কিন্তু ভাই সম্পূর্ণ নতুন ভাই ঠিক আছে যাতে আপনাদের সাথে আমি দেখি আপনার সাথে আর্নিংটা কীরকম করা যায় এবং আমি যা করব ঠিক আছে আর্নিং অবশ্যই আপনার তাই করবেন তো আমি এটা অবশ্যই আমি আশা ভরসা রাখছি এই ভিট কয়েন আছে না আমি এই ভিট কোয়েন বসাই ঠিক আছে আপনার এখানে দেখুন কত কারেন্সি আছে পারফেক্ট মানি ইয়া পারফেক্ট মানি ইয়া ইউ ইয়া ইউএসডি তারপরে পিয়ার এই ভিটকয়েন অ্যাডভিক্যাশ আর অনেকগুলো তো দিয়ে জাস্ট এখানে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে আমি জাস্ট পাশওয়ার্ডটা দিয়ে দিই তো পাসওয়ার্ডে জাস্ট আমি এখন সেভ করি ঠিক আছে কারণ হচ্ছে আমি যখন উড্রোটা নিব এখানে এক ডলার হলে উড্রো বুঝছে মাত্র কী লাগছে ইউ পাশওয়ার কার আচ্ছা পাশো ঠিক হয় নাই তো এই যে দেখুন এখানে আপনাদের কারেন্সি পাসওয়ার্ডটা দিয়ে সেভ করলে যে এখানে এরকম আসবে দ্য অ্যাকাউন্ট নাম্বার হ্যাজ বিন সাকসেসফুল সেভ নাও ইউ নিড টু কনফার্ম দ্য চেঞ্জ বাই ক্লিক ইন দ্য লিঙ্ক ইন দ্য মেসেজ সেন্ড টু হ্যাঁ একটা কোড পাঠাচ্ছে যাই হোক তো এখন কিন্তু আমাদের অ্যাকাউন্ট শেষ আমরা জাস্ট অ্যাপ্লাইটিং মার্কেটিংয়ে আবার চলে চলে যাব এখন আমাদের যে দেখুন উড্রোতে ক্লিক করলে আমরা এটা উড্যো দিব ঠিক আছে এমনকি আমাদের উড্যো দিতে হলে অবশ্যই মিনিমাম এক ডলার লাগবে তো আমি দেখাই উইড্রোতে ক্লিক করে কীরকম লাগে অবশ্যই সব দেখাতে নাহলে কিন্তু বুঝবেন না ভাই এখানে জাস্ট ওয়ালেটে দিয়ে দেবেন ঠিক আছে কেন জাস্ট আমি এখানে কারেন্সিটা সিলেক্ট করবেন আমি আপনাকে দেখাই ও এখানে বলে দিই সে মানে আমার অ্যাকাউন্টে কোনো টাকাই নেই তো এখানে তাই কারেন্সি দেখাচ্ছে না এক ডলারে বলবেন ঠিক আছে আর এখানে আপনারা লিঙ্ক শেয়ার কীভাবে আসলে আরেকটা হতে হচ্ছে এই লিঙ্কটা আপনি একটু শর্টকাট করবেন ঠিক আছে আপনার জাস্ট এখানে যদি আপনার এই লিঙ্কটাতে কেউ ক্লিক করে তাহলে কিন্তু আর্নিংটা হয় আপনাদের আমি জাস্ট এই লিঙ্কটাকে শর্ট করে আমি দেখাই কীভাবে শর্ট করবেন এবং কি আপনারা দুই পদ্ধতিতে আর্নিং করতে হবে ঠিক আছে দুই পদ্ধতি না তিন পদ্ধতিতে একটা লিঙ্কের শেয়ারের মাধ্যমে তিনভাবে আর্নিং করতে হবে এবং কি বলে এটা কীভাবে আপনার জেট এ ডট জি আই শুনছেন কী জানি না তো উইটার মাধ্যমে এবং কি আরও অনেক বিভিন্ন আছে মানে একটু লিঙ্ক দিয়ে আমরা তিনভাবে আননিং কত ঠিক আছে আপনার যদি বলেন ভাই উইটেও ভিডিও দেন ওইটাও দিব ঠিক আছে ভাই সব যা বলবেন তাই পাবেন তো এখানে চলে আসলাম এখানে আমি জাস্ট লিঙ্কটা শর্ট করি জি ডবল ও জি ডট আর কি দিলাম আচ্ছা যাই হোক এটা দিলাম দেখে কী আসে না ওইটা না গুগল শর্টকাট লেখলে চলে আসবো ঠিক আছে আমি লিখেই জিডব্লু জিএলি গুগল এসএইচ শটার লিঙ্ক এটা লিখে দেবেন ঠিক আছে গুগল শটার লিঙ্ক লিখলে একটা লিঙ্ক চলে আসবে এই যে দেখছেন ইয়া গুগো ডট জি আই এটা আপনি নিয়ে নেবেন এখানে আসলে এটা কিন্তু অন্য বিভিন্ন ধরনের অনেকগুলো আছে বাট ওইটাতে কিন্তু আপনার একটু সেভ থাকা যায় ঠিক আছে এই যে এটাতে সেভ থাকা যায় আপনি এখানে এসে এই লিঙ্কটা পেস করে দেবেন এই দেখুন পেস করে জাস্ট এই শটার ইউরিয়াল ক্লিক করলে এই দেখছেন এই যে এইটা এটা আপনার কফিকে নিয়ে নেবেন এই যে এই জিনিসটা এই কফিকে নিয়ে নিলাম শেষ আমরা জাস্ট এখন আমার ফ্রেন্ড বন্ধুবান্ধব যাকেই পারি তাকেই শেয়ার করতে পারবো আপনারা জাস্ট এই শর্ট লিঙ্ক করে এ আমাদের একটা গ্রুপ আছে এটা আমার এই যে দেখেন এটা নতুন নতুন একটা গ্রুপ করছে ঠিক আছে জাস্ট একজনকে জয়েন করেছি অবশ্যই আপনারা এই গ্রুপে জয়েন হয়ে নেবেন ঠিক আছে এখানে জয়েনই আপনাদের সব আপনাদের বলবো সবাই এখানে লিঙ্ক চাবেন ঠিক আছে সবার লিঙ্কে সবাই ক্লিক হবে এটাই কিন্তু আর্নিং বুঝছেন এখানে ভালো হবে আর একটা যদি এটা যদি নেক্সট ভিডিও চান দ্বিতীয় পানি মানে কীভাবে ভালো একটা আর্নিং করা যায় ওইটা দিব ঠিক আছে তো এতটিক ভিডিওটা তো আপনারা সবাই ভালো সেন সুস্থ থাকেন কি আই উইল বিকাম ফর নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ